অসমের সীমান্ত টপকে ত্রিপুরার চুরাইবাড়িতে 10 কোটি টাকার হেরোইন বোঝাই টাটা সুমো সহ আটক 3। এবার যাত্রীবাহী টাটা সুমো গাড়ির মধ্যে গোপন চেম্বার তৈরি করে অসম থেকে ত্রিপুরায় প্রবেশ করে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশ চেক গেটে ধরা পড়ল প্রায় 10 কোটি টাকার হেরোইন বোঝাই সুমো সহ 3 পাচারকারী। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে সোমবার কাকভোরে চুরাইবাড়ি পুলিশের নাকা চেকিংয়ে সাফল্য আসে। এদিন MN01AK3139 নম্বরের একটি টাটা সুমো গাড়ি অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট অতিক্রম করে ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। উক্ত তল্লাশিতে গাড়ির মধ্যে থাকা বিভিন্ন গোপন চেম্বার থেকে 100টি সাবানের বাক্সে মোট 1 কেজি 300 গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয়, যার কালোবাজারির মূল্য প্রায় 10 কোটি টাকার মতন হবে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস। এই কাণ্ডে 3 জনকে আটক করা হয়েছে, তারা হল আব্দুল আলী, সমর কৃষ্ণ দাস, প্রসেনজিৎ দাস। ধৃতদের বাড়ি ত্রিপুরার সিপাহী জেলার বক্সনগরে। এই মর্মে ধর্মনগরের SP ভানুপদবাবু জানান, নেশা বিরোধী অভিযান তীব্র করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে গত 19 আগস্ট থেকে রাজ্যের চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত 16টি পুলিশের নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে, যার ফলে এবার থেকে রাজ্যে নেশা আদান প্রদান প্রায় অসম্ভব হয়ে উঠেছে পাচারকারীদের পক্ষে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে এদিনই ধর্মনগর জেলা আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। এদিকে অসমের চুরাইবাড়ি গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে ড্রাগস বোঝাই গাড়িটি মিজোরাম হয়ে ত্রিপুরার সীমান্ত পথে চুরাইবাড়িতে প্রবেশ করেছে। গাড়িটি অসম থেকে ত্রিপুরায় যায়নি। পরশুদিন থেকে মানে 19 তারিখ থেকে সমস্ত ত্রিপুরাতে 16টা নাকা তৈরি করা হয়েছে। এটা আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন উনি ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সমস্ত ত্রিপুরাতে মানে চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত 16টা নাকা আমরা নতুন কলেবরে রেডি করেছি। তো এই গাড়িটা আমরা আজকে ঘুরে সেই গাড়িটাকে আমরা ডিটেন করি নাকা চেকিংয়ের সময়। তো গাড়ির থেকে 3 জন মানুষ পাওয়া গেছে যারা ড্রাগগুলি এনেছিল। একজন হলো আব্দুল আলী, বাড়ি রহিমপুর, থানা হলো বক্সনগর। সমর কৃষ্ণ দাস, তার বাড়ি মধ্য বক্সনগর। প্রসেনজিৎ দাস, তার বাড়ি বেলুয়ারচর, এটাও বক্সনগর। আর গাড়ির নাম্বারটা হলো টাটা সুমো MN01AK3139। মনে হয় গাড়ির নাম্বারটা ঠিক। মালটা আসলে তো এখানে সাবানের কেস আছে 100টা টোটাল 100, ওজন হবে প্রায় 1 কেজি 300 গ্রাম। 1 কেজির দাম 7 কোটি টাকা, তো এখানে যেটা মোটামুটি প্রায় 10 কোটি টাকার মাল আছে। তো আমরা চুরাইবাড়ি থানাতে একটা কেস হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।